পরবর্তীতে তারাই তাদেরকে বলে যে মোর কৈতরের হাসি নেই, মোর কৈতরের এইডিয়া নাই ওইডিয়া নাই, মানে এই যে ভুগিসুগি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদুরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। ময়ূ আপনাকে দোয়ায় ভালো আছি। আমাদের এইখানে যা কবুতর আছে, ঠিক আছে, তা কিন্তু বেশিরভাগই আপনার যে বেবি ওরফে বাচ্চা দাম রয়ে গেছে, সাথে কি হয়েছে সবই আপনার যে আতালে। আমি যে গেলে ঢাকা কৈতর পালতাম, এখানে ছাদে কৈতর উড়েছে আপনার যে 35-40টার মতো, ঠিক আছে। পরবর্তীতে আপনার যে ছা হয়, এবার বৃষ্টি বাদলে মরে যায়, এবার আপনার যে বেশি পরিচর্যা করতে পারি না, হ্যাঁ, এইটা আপনার যে মরে, মানে কোনো জায়গায় যে জুট টিক পাই না সেখানে মনে করেন যে অকারেন্স ঘটিয়ে যায়, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমি দেখা যাইতেছে যে তারপর আমি 10-15টা বেবি লইতারি কৈতরি, হ্যাঁ। তারপর আপনার যে হওয়ার পর আবার রোগ জীবাণু বা বৃষ্টি বাদলে যা বললাম, ঠিক আছে, মানে কোনো একটা অকারেন্সে মারা যায়। এরম অর্থে অর্থে দেখা যাইতেছে যে মোর কৈতর ওই 40-35টার বৃত্তি সীমাবদ্ধ থাকে, মোর রেটর এই ইয়েটা ইয়া, বুঝছেন এই অবস্থা। পরবর্তীতে আনলাম মগো বরিশাল, মানে মগো দেশে আনলাম, মগো দেশে আইন নিয়ে এরপর মোর যে নিচে ঘর আছে আপাতত সাদের উপরে বালি, নিচে একটা রুম আনলে আপনারা দেখছেন ওই এর ভিডিও মোর সাথে সাথে দিছি, ঠিক আছে, ওইখানে পালছি, ওইখানে আটকেই পালছি ফার্মের মুরগির নেন। এরপর আপনার যে এই কোনায় ওই কোনায়, মানে ঘরের এদিকে ওদিকে আপনার যে ফার্মের মুরগির নেন ডিম ডুম পাইরে সাহস ওয়াই থইছে। তারপর এইরকমের কয়েক মাস পালার পর মোর কৈতরে খারাইলে আপনার যে ইয়ে 80+, ঠিক আছে, 80-এর মতো বেবি টেবি মনে করেন যে আপনার ওইতে প্রত্যেক মাসে 20-25টা এইরকমই, ঠিক আছে। যাই হোক, এখন আমার কবুতর কয়টা আছে, মোর কৈতর যেকালে বাড়তি হয়েছে, বাড়তি হওয়ার পর পরবর্তীতে আমি 40-45টার মতো বেচে লাইছি, ঠিক আছে, 40-45টার মতো বেচে লাইছি। খাওয়ানো শর্ট পড়ছিলে পরে আপনার যে একটু টানায় পড়ছালাম, এই কথা আপনাকে দ্বারা কইছি, পিসির ভিডিওতে আছে। যাই হোক, তারপর থাকে আপনার যে 30-35টা, তারপর আপনার যে চিপা চাপা আছে হলো চিপা চাপা পরে মরছে কিছু, আপনি যে ফাঁকদে ফুকদে উড়ে গেছে এই যে হরিটরে আছে 27টা, হ্যাঁ, 27টার পর এখন বেবি টেবি নিছি, এখন যা দেখতে পারতেছেন এইখানে আছে প্রায় আপনার যে 39-40টার মতো আছে, 38-40টা এইরকমের আছে, ঠিক আছে। এই সব লইয়া বেবি টেবি সব লইয়া বেবি আছে, তারপর আপনার যে এই যে এই সাইডে আছে, হ্যাঁ, বেবি আছে সব কোনায় কোনায়, এই যে এই ঘরে দুর্গা বেবি আছে, এই আমার জালালির বেবি, আপনাদের পছন্দের বেবি, এই ঘরে দুর্গা আছে, তারপর আপনার যে ইয়া ওই উফে বোলায় ওই জায়গায় আছে, তারপর আপনার যে এই জায়গায় আছে, সব জায়গায় মোটামুটি আছে, সব মিলেই আপনার যে 38-40টার মতো কবুতর মোর আছে। আবার আন্ডা আছে আপনার যে ইয়া 2-3 জোড়ার বৃত্তে, এই যে এই এক জোড়ার বৃত্তে আছে, তারপর উফরে ওইখানে এক জোড়ার বৃত্তে আছে, তারপর কই, তারপর এই এক জোড়ার বৃত্তে আছে, আবার ছাও এটা দেখাই নি, এই জায়গায় ছাও আছে, এই জায়গায় একটু দূরে যাই, এই জায়গায় ছাও আছে, মাঝে মধ্যে ব্লার হয়ে যায়। সুতরাং আমরা কি বুঝলাম, আমার রাশি আছে, আমার রাশি বলতে দেখা যাইতেছে আপনার যে ইয়া আগে আনলে 80+, পরবর্তীতে একটু সমস্যার কারণে বেঁচে লাইছি, এবার আনলে আপনার যে 35-35টার ভিতরে এদিক ওদিক গেছে, তাও আবার দুর্ঘটনাবশত, হ্যাঁ, পরে আবার আল্লাহর রহমতে পালা শুরু করছি, আবার মনে করেন জাগেন না, পরে হয়েছে আপনার যে ইয়া 40টার মতো আপাতত যা আছে। এখন এই জায়গায় অনেকে বলে যে কবুতর পালতে রাশি লাগে, সবারই দিয়ে সব হয় না বা কবুতর সবাই পালতে পারে না, হ্যাঁ, এইরকম আর অনেকে বলে। আমি এই কথকগরে বলবো এরকমের যে টুকটাকভাবে এটা ভুলও আছে, হ্যাঁ, কীরকমের ভুল আছে, কবুতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন হ্যালি আপনার যে ইয়ে বাঁচবে আল্লাহর রহমতে, ঠিক আছে, আর আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন একটু খেয়াল টেয়াল রাখবেন এই, আর যারা এইরকমের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, খালি ডিম বেসার আসা আর পাড়িতে খোপ টোপ বানাই থুইয়ে দেয়, পর আর দেখা দেয় খবর নাই, এবার দেখা যাইতেছে রোগ বালাইতে মরে এইডা ওইডা হেইডা, এবার যত্নহীনতার কারণে আপনার যে ইয়ে খাওয়ান টাওয়ান পায় না, অন্যবারই যায়, পরে কয় যে উড়িয়ে গেছে, ঠিক আছে, এই রকমের মন্তব্য হয় মগে কৈতরের ক্ষেত্রে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলবো তারা পালতে পারে না, পরবর্তীতে তারাই তাদেরকে বলে যে মোর কৈতরের হাসি নেই, মোর কৈতরের এইডিয়া নাই ওইডিয়া নাই, মানে এই যে ভুগিসুগি এই আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। কবুতর পালবেন মনোযোগ দিয়ে পালবেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর আপনার যে একটু খেয়াল দেবেন, আর খাওয়ান টাওয়ান একটু খাওয়ান টাওয়ানের দিকে একটু খেয়াল রাখতে হবে যে আমার কবুতরটা কোনটা পছন্দ করে, এই যে একটু খাওয়াই, আবার পরিবেশ আর কিরমের পছন্দ, পরিবেশ কিরমের পছন্দ হইলে না, এই যে ঘরটার আপনার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এই যে ময়লা দেখা লই যাইবে আমার না, এরকম খেয়াল করে দিয়ে দেবেন, আমি আবার 2 দিন পর আবার পরিষ্কার করবো, মতো একটা ময়লা হয় না, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রূপে সব বিশুদ্ধ বলতে পারছেন। এখন আমরা যে মোর বুড়ো কৈতর যে গেলে ছাদে বলছালাম, হেই কৈতর কয়টা আছে এইখানে, ঠিক আছে, আর তাদের থেকেই কিন্তু আমি বাকি এইগুলা, এরপর আপনার যে এইগুলা বংশ বিস্তার করছি, হ্যাঁ, একটু দেখাই দিই আর একটু গুনি কয়টা, হুম, ফার্স্টই এই ফার্স্টে যে তরি দেখাইছি, এই যে মুসলদম, ওই আমার ছাদে যে কটা আছে সৃজনশীল করবো না, খালি কমু, এই একটা, এই যাক, আর এই একটা, এই আপনার যে ইয়া 3টা, হ্যাঁ, আর এই লাল গলা চুইঠাল,
সুন্দর একটা মারি আমার ওই জায়গায় ভালো ওরা উঠতে ঢাকা বই যে সাদে উড়েতাম ভালো ওরা উঠতে ওই সামনের যে সাইডটা এবার এই একটা পাঁচটা এই একটা ছয়টা এই একটা সাতটা তারা কিন্তু এক ঘরের এই যে হে আর আমার এই লাল গলা হ্যাঁ তারা এক ঘরের তাদের বাপে তার মায় হইলে আপনার যে এই যে এইটাই আনলে আমি তো ঘুরে ফিরে দিই হ্যাঁ আপনার যে বস্ত্রখানি পর হইলে ঘুরে ফিরে দিই তোরা এইটা আর লগালে খাক্ষি এই খাক্ষির লগে কাটছে এইটা আর এইটা যাই কয়টা হয়েছে দুইটা তারপর এই একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা তারপর এই একটা এই যে আটটা চন্দন ম্যাকপাই দেখি ছাড়তে পারি না ঠিক আছে ম্যাকপাই বাদ দিই ম্যাকপাই আপনার যে যেখানে ঢাকা বই কিনছালাম কয়দিন পরই আবার দেশেই পড়ছি দশটা তারপর এই আমার জালালি এগারোটা আর আছে মানে আমি যাদের দিয়ে বংশ বিস্তার করছি ঠিক আছে হ্যাঁ গো দেখাইতেছি এই একজন বারোটা এই একজন তেরোটা এই একজন বাঘা চোদ্দোটা আর এই সাদা জোড়াটা সাদে নিচতলায় খাঁচাটা থাকছে চোদ্দ পনেরোটা ঠিক আছে আর আছে না আর নাই এই পনেরোটা দিয়া আমি বাকি ছাগুলা বংশ বিস্তার করছি আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ঠিক আছে এই হলো আমার অবস্থা সুতরাং কবুতর পালবেন মনোযোগ দিয়া পরিবেশটা সুন্দর রাখবেন এরপর আপনার যা বাচ্চা বাচ্চার ক্ষেত্রে যদি ডিম ডুম পারে ছাউ ছৌ হয় ওদিকে একটু খেয়াল রাখবেন কেননা ডিম বাওয়া গেলে পরবর্তীতে ওই চেক না দিলে দেখা যাচ্ছে ওই ডিম ফাইটে পশাগন্ধ ছোট্ট কবুতরের গাগো মাইকিয়ে যায় এবার আপনার যে ছাউটা ওইলে চেক না করলে পায়খানা পায়খানা করলে পোক টোক জমাইয়া এবার মনে করেন যে আপনার যে বাচ্চার ক্ষয়ক্ষতির একটু দিকটা বাড়াই দিয়ে মানে ক্ষয়ক্ষতি হইয়ে যায় যদি পরিষ্কার না করে ওই পায়খানা পায়খানা আপনার যে পঁয়ষট্টি পোক হয় এরপর আপনার যে কবুতরের বাচ্চার আপনার নাবির তল না কি যেন পিসে আমি দেখাই ঠান্ডা আছে কেটা তুই এই নিচে একটা নাবির নেন থায় হ্যাঁ বাচ্চা কবুতরের ওই জায়গায় আপনার যে বিচ্ছিন্ন হয় ঠিক আছে মানে আমরা যে নানান রোগে আক্রান্ত হয় সুতরাং খেয়াল রাখতে হইবে ভাগ্য তো আসি যা আলেক্স আল্লাহ তৈবি তারপর নিজের একটা ইয়ে আছে না বিশেষজ্ঞ এইরকমেরই বুঝছেন সেই একটা নর তার বাপের নাম হইলে আপনার যে লক্ষা মার নাম হইল গোল্লা মাদি ষোলো দমের চেষ্টা রাখছেন মাশাল্লাহ যাই হোক এখন বুঝতে তো পারছেন কি বুঝাইতে চাইছি আজগু আমার দিয়া আপনাকে বুঝাইছি হ্যাঁ রাশি আল্লাহর রহমতে কেউ জন্ম হয় খারাপ রাশিগুলো জন্ম হয় না নিজেরটা নিজে মনে করেন যে গুছেই লইতেরাটা ওই কারণে মনে করেন মানে খারাপ মানে কৈত 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 কইতে এবার নিজের মনে একটা ভাব জমে ওঠে যে হয় সত্যি মুই খারাপ ঠিক আছে এই ভাব জমাজমি বাদ দেন সুতরাং যা হারবেন মনোযোগ দিয়ে হারবেন মোরে এনে কিছু কিছু নর আছে কিছু কিছু নর কি মোরে এনে সব নরই আল্লাহর রহমতে সেই হ্যাঁ মাদিতেও এমন বলা বলে মাঝে মধ্যে কেউ আইয়ে যদি দেখে যে বুঝতে পারে না যে নর না মাদি এই বেবি জালালি সে যতক্ষণ সামনে পারবে অতক্ষণ ধাম কারণ আমার ভিউয়ার্স ভালো লাগে জালালি ভালো লাগে তাদের বেবি এলো এই তাকে আমরা উড়াই চাকলায় উড়াই গিরিবাজের সাথে উড়াই সেই লেভেলের ওরে পরবর্তীতে আপনার যে দমটম পাকটাক সারিয়ে দে মানে উড়তে পারে না পুরো ছুটতে মানে ওই যে এইটা দেখতে পারতেছেন না আপনার যে পর লাগান নিয়ে হ্যাঁ এরকম লাগান নিয়ে থাকে না এরকম ঝুললে থাকে আর বাকি গিরিবাজগুলো যে লগে ওরে হেইয়া জ্বলে টলে না খালি অড্ডাই জ্বলে কারণ ওরা এত ওর আর কথা না উড়েলায় ভুলবশত হ্যাঁ তাহলে উড়েলায় যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত ভিডিওর ভিতরে যদি কোনো রকমের ভুল তুলে থাকতে থাকে বা হইয়ে থাকে বা মনে করেন যে আমার বুঝেনের বিরুদ্ধে ভেজাল আছে হ্যাঁ বা বুঝে তারই নেই যা বুঝতে চাইছি মনে করেন যে এরকম সাজাতে চাইছি আপনারা বুঝতে পারছেন বিষয়টা সেটা আমার কইতে পারি না এইরকম যদি কোনো কিছু হইতে হয় ছোট বেশি দেখবেন কামার দেশেই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।